সবটি শিক্ষার্থীরা কেমন আছো অবশ্যই ভালো আমাদের নোটিস অথবা নোটিস এর উপরে একটি প্রশ্ন আসে নোটিস অথবা পোস্টার অনেক সময় দিয়ে আসে নোটিস খুবই ইম্পর্টেন্ট নোটিশ আমাদের লেখা শিখতে হবে নোটিস আসলে একটি খুবই পরিচিত শব্দ আমাদের স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় সময় আমরা ফলো করেছি নোটিশ এসেছে বিশেষ করে স্কুল বা কলেজে বলা হতো এত তারা সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে এত তার এত তারা আমারও মনে মনে প্রশ্ন জাগত কত তারা কিন্তু আসলে এত তারা শব্দটা হলো এটা অফিসিয়াল নিয়ম এইভাবেই বলা হয় তো নোটিস একটা ডকুমেন্ট অফিসের জন্য আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় কোনো কোনো আমরা আমরা কোনো কিছু স্থগিত করি বা কোনো কিছু আমরা অফিসিয়াল সিদ্ধান্ত নেই তখন এই একটা ডকুমেন্ট হিসাবে লিখা জন্য সংরক্ষিত থাকে যাই হোক নোটিস লিখতে হবে আমাদের সময় প্রতিষ্ঠানের প্যাডে আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা প্যাড আছে তো প্যাডে লিখতে হবে কলেজ থাকলে কলেজের পেডে লিখতে হবে ব্যাংক থাকলে ব্যাংকের প্যাডে লিখতে হবে তখন আসলে আমরা যে সমস্ত নোটিস ক্লাসে শুনি অনেক সময় শুধু পড়ার শুনি দেখি না তো এটা যে প্যাডটা আসলে পেটে লেখা হয় তো আমরা যদি মনে করে একটা কলেজের লিখি প্রিন্সিপালের পেটে লিখি তাহলে আমরা প্রথমে সেই পেটের নমুনাটা জানতে হবে নমুনা হতে পারে এভাবে অফিস অফ দা প্রিন্সিপাল প্রথমে লেখা থাকবে উপরে বড় করে অফিস অফ দা প্রিন্সিপাল হ্যাঁ এরপরে যে বড় থাকবে কলেজের নাম মনে করো হলে এমসি কলেজ এরপরে হলে আমাদের এই যে অনেক সময় এক পাশে থাকে স্মারক নম্বর অথবা নাম্বার অন্য পাশে থাকে ডেইট অথবা এগুলা নাও থাকতে পারে লেখার সময় যখন আমরা কোনো কিছু লেখবো তখন নিজে লিখতে হবে এগুলা এই স্মারক নম্বর এবং ডেইট যাই হোক তাহলে আমরা পরীক্ষার সময় মনে করে একটা নোটিশ আসলো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি একটা কলেজের প্রিন্সিপাল দ্য ভিক্টোরি ডে উইল বি অবজার্ভড উদযাপিত হবে ইন কলেজ তোমার কলেজে উইথ ডিউ সালমানিটি গভীর ভাব গাম্বীজের সহিত নাও রাইট এ নোটিশ তুমি একটা কলেজের প্রিন্সিপাল এখন তোমার কলেজের বিজয় দিবস উদযাপিত হবে সেই হিসাবে তুমি ছাত্রছাত্রীর অবগতি করে একটা নোটিস সিচুয়েশন তোমাকে হবে সেই সিচুয়েশন অনুযায়ী তোমাকে নোটিস করতে হবে এখন আমরা এখন তো লিখতে হবে পরীক্ষার খাতায় সেই জন্য আমরা একটা কাল্পনিক প্যাড তৈরি করবো আমি সামনে একটা স্যাম্পল এখানে ছবি দিয়েছি ওটা ফলো করবে প্রথমে লিখবো আমরা অফিস অফ দ্য প্রিন্সিপাল তো এইটা একটু কালো কাল দিয়ে লিখলে বড় বড় করে লেখলে বেটার হয় অফিস অফ দ্য প্রিন্সিপাল এরপরে কলেজে সুন্দর দেখাবে পরীক্ষার খাতায় ছাপানো যাওয়ায় না জেল পেন দিয়ে লিখবো এরপরে পাশে রেফারেন্স এই যে সার এক নম্বর রেফারেন্সটা অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না রেফারেন্সটা হলো আসলে এটা একটা অনেকটা কি বলা যায় পাসওয়ার্ডের মতো যেটা যিনি লেখেন উনি একটা নাম্বার হিসাবে সংরক্ষিত রাখেন ওই হিসাবে এটা লেখেন উনি আমি যেমন এখানে লেখছি অ পি এম সি সি এস মানে অফিসের অ প্রিন্সিপালের পি এম সির এম সি কলেজের সি সি লেটার এস সবটাই যে লিখতে হবে মনে কোনো কথা না আমি শুধু কেউ লেখে ও পি শুধু কেউ লেখে এম সি সি অর্থাৎ যে কোনো কয়েকটা অক্ষর লেখে সেটা যান তার নিজস্ব নিজ হিসাবে যে লিখবে সেইটা মনে রাখবো যে আমার এটা সহায়ক নম্বর এই নাম্বারটা আমি ব্যবহার করি এরপরে আমরা এই অক্ষর শব্দ অক্ষরগুলো লেখার পরে মনে করো এটা দশ নম্বর নোটিস বা দশ সালের নোটিস তিনশো পনেরো নম্বর নোটিস দশ সালের তিনশো পনেরো নম্বর নোটিস এইভাবে একটা নাম্বার ফেলে দিব আমরা নাম্বারটা আমার যে সিরিয়ালি আমি করি সেই সিরিয়াল অনুযায়ী এই দশ এটা মাসের দশও হতে পারে নাম্বারের দশ হতে পারে যে কোনো একটা এই নাম্বার কখনো পরীক্ষক তোমাকে তোমার জন্য খোঁজ করবে না তো সুতরাং এটা আমরা নাম্বার ফেলে দেবো এখানে নাম্বার দেওয়ার পরে অপর পাশে আমি লিখবো ডেট ডেট বলতে এখন আমরা উপস্থিত মুহূর্তে ডেট লিখতে হবে মূলত সাধারণত ডেট তো যেদিন লিখে আমরা নোটিশ সেদিনই লিখবো কিন্তু এখানে যেহেতু মনে করা হয়েছে ভিক্টোরি ডে বিক্টরিয়া উদযাপন করা হবে বিক্রি বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে উদযাপিত সুতরাং ওই ধরনের একটা ডেট ষোলোই ডিসেম্বরে যদি বিজয় দিবস উদযাপিত হয় তাহলে আমরা হয়তো আমি এটার প্রস্তুতির জন্য আমি লিখতে পারি এগারো তারিখ বারো তারিখ এই ধরনের একটা ডেট দিতে হবে এখানে আমরা লিখছি দশ ডিসেম্বর দুই হাজার যে সাল থাকবে সেই সাল আমরা দেব জাস্ট কাল্পনিক একটা ডেট লেখার পরে আমরা লিখব দিস ইজ ফর ইনফরমেশন এটা এটা ইনফরমেশনের জন্য অফ দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে কোন ছাত্রদেরকে অফ এম সি কলেজ দ্যাট যে আসলে এত দ্বারা এম সি কলেজে ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিষয়টা ইংলিশই হলো দিস ইজ ফর ইনফরমেশান অফ দ্য স্টুডেন্টস অফ এম সি কলেজ দ্যাট বলা হলো যে যে পড়ার পর বলার পরে আমরা বলবো কি বলবো যে ভিক্টোরিয়া দিয়ে উদযাপিত হবে এইগুলা বর্ণনা দিব তো এটা আমাদের পুয়ার স্টুডেন্ট অনেকে বানায় লিখতে পারে না বানায় লেখাটাই সবচেয়ে বেটার না লিখতে পারলে প্রশ্নের দিকে তাকাবে অনেক সময় প্রশ্নই থাকে মধ্যে থাকে লম্বা করে দেওয়া সেটা সহযোগিতা নিতে হবে আর প্রশ্ন থেকে সহযোগিতা নিলাম দ্যাট দ্য ভিক্টোরিয়া ডে উইল বিভিক্টোরিয়া দিয়ে উদযাপিত হবে ইন আওয়ার কলেজ লেখা ছিল ইন ইয়ার কলেজ দেখলাম ইন আওয়ার কলেজ উইথ ডেউ সালমেনিটি গভীর শহীদ একটা লাইন লিখতে হবে যেহেতু অনুষ্ঠান সেখানে কেউ অন্য থাকবেন আমি বললাম দি ভাইস চ্যান্সেলর অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হ্যাজ কাইন্ডলি দয়া করে কনসেন্টেড মতামত দিয়েছেন টু গ্রেস দ্য অকেশন এই অকেশনটাকে মহামান্বিত করবেন মানে উপস্থিত থাকবেন অ্যাজ দ্য চিফ গেস্ট প্রধান হিসাবে এরপরে বললাম অল কনসার্ন সংশ্লিষ্ট সবাইকে আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন সবাইকে বলা হলো ফাংশনে উপস্থিত থাকার জন্য অনেক সময় কি বলবো যদি বুঝতে পারি না অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দা অ্যাটেন্ড থাকবে না থাকবে না আসবে না আসবে না কোনটা বলবো তখন আমরা বলবো অল কনসার্ন আর রিকোয়েস্টেড অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দা নোটিস সবাইকে বিষয়টি অবহিত অবহিত করা হলো এভাবে লেখার পরে বডি লেখার পরে মূল বিষয় লেখার পরে এখানে বডি এরপরে আমরা লিখবো সিগনেচার দিয়ে দেবো এখানে আমরা ইনিশিয়াল দিতে দশ ইনিশিয়াল মানে টানা হাতে দিয়ে প্রিন্সিপাল এমসি কলেজ সিলেট। এই নোটিস শেষ হয়ে গেল সুতরাং নোটিসের আমাদের প্রথম যে অংশটা ছিল প্যাড ডেট উপরে ঠিকানা সম্বলিত একটা প্যাড একদিকে রেফারেন্স একদিকে ডেট মাঠখানে মাঝখানে মূল বিষয়বস্তুটা আমরা লিখলাম লেখার পরে সিগনেচার দিয়ে আবার প্রিন্সিপাল ডেজিগনেশন সহ সিগনেচার দিয়ে প্রতিষ্ঠানের নাম এটাই হলো নোটিস আশা করি পরবর্তী নোটিসগুলো পড়লে আমাদের বাকি নোটিসগুলো সহজ হয়ে যাবে আমাদের কিছু নোটিশ তো পড়তেই হবে পড়লে আমাদের আয়ত্তে নিয়ে আসবে নোটিশগুলো এবং আশা করি শিক্ষক ছাত্রছাত্রীরা পরীক্ষা লিখতে পারবে এই বিশ্বাসটা